দেখুন একটু 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 আপনারা যেরকম ভাবছেন এরকম কিছুই না। কিরকম সেটা বলুন। আরে আর আপনি তো রিসোর্টের বদনাম করছেন। আরে আমি কইতেছি ওই চোরে চুরি করলে কে হ্যাঁ স্বীকার করবো যে আমি চুরি করছি, এত কই বোঝেন না আমি সাধু আমি চোর না। সেটাই আমি সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছিল যে এদের দুজনের বিয়ে হয়নি, এ মেয়ের বিয়ে হয়নি, সেটা আমি সকাল থেকে সন্দেহ করেছি। স্যার এখন বলেন আমার করণীয় কি, কি করতে পারি স্যার? সবচেয়ে ভালো পুলিশে খবর দিলে। তবে স্যার একটা কথা, পুলিশ আসার আগে আমি যে স্যুপ বানাইছি সবাই স্যুপ খাইতে হইব। আরে কি রাখো তো তোমার স্যুপ স্যুপ, কিছু হলেই তোমাকে বলা হচ্ছে খেয়ে যেতে হবে খেয়ে যেতে হবে, কি শুরু করেছো? এ পুলিশে খবর দাও। স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে? পুলিশে খবর দিব কেন? পুলিশে খবর দিলে ব্যবসা থাকবে, এই যে ওই অপরাধ অসামাজিক কার্যকলাপের সহযোগিতার জন্য আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আরে কি বলছো তুমি, না বলছো এইসব আমারও এখানে কি হয় নাকি অসামাজিক কোনো কার্যকলাপ? এই যে বিছানা তারা বসে আছে দেখেন না, সঙ্গে থাকছে। আপনারা চুপ করেন তো দেহে, আবার আমার কথা শোনেন। এ মায়ার বাপ হতে যাবার ওস্তাদ, এ এখন আইতাছে, এ আয়া ওই মায়ের লয়ে যাবো গা, পুলিশ আপনার কোনো দরকার নাই কেন? আমাদের বিয়ে হয়েছে, আমরা বিবাহিত স্বামী স্ত্রী। আর আমাদের বিয়ের সার্টিফিকেট এই দেখুন, দেখুন আমাদের বিয়ের সার্টিফিকেট। সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে? খুলে দেখেন, খুলে দেখেন। আমরা হাজবেন্ড ওয়াইফ। জি যে স্যার ওনাদের বিবাহ হয়েছে। ঠিক আছে বিয়ে হয়ে গেছে গা। কি বলছো হয়েছে কি? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, তো টাকা পয়সা কম, আর ওর বাবা তো অনেক ধনী ডনের মেয়ে। ওর বাবা কিছুতেই চাচ্ছিল না যে আমার মতো একটি ছেলের সাথে ওর বিয়ে হোক। তুমি কেন বিয়ে করেছো? ভালোবাসি, এজন্য আমরা ভেবেছি যে চুপচাপ করে পালিয়ে যাই, তাই না? পালিয়ে এসে যে এরকম বিপদে পড়ে যাবো, প্যাচের মধ্যে পড়ে যাবো, এটা আসলে বুঝিনি। আর ধনী গরিবের এই সমস্যা তো কোনোদিনই সমাধান হবে না। এখন আপনারাও সেই সমস্যার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছেন, আপনারাও যেটা করবেন এখন আমাদেরকে ধরে ওকে ওর বাবার কাছে ফেরত দিবেন, ওর বাবা আমাকে ধরে কুচি কুচি করে কেড়ে ফেলবে, গ্যাংয়ের চলে ভাসিয়ে দেবে। আপনারা হয়তো এই দৃশ্য দেখে হাসবেন, তালি দিবেন, দেখ ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের, কিছু বলবো না আমি। না 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 মোটেও না, উত্তেজিত না তোর বাবা। এই যে আমি নিজে দেখলাম যে এই পোলা তো ভালো ভালো কথা কইতেছে, হ্যাঁ এর লোকে তো বিয়ে হয়েছে তো ভালো হয়েছে, যে ওর বাপ আইতেছে আইলে পারে হের বাপরে আমি রাজি করামো, তারপরে সব ঠিকঠাক করে হেলা দেয়া সুখে সংসার করবো। ঠিক আছে কি বলছেন আপনি, আপনি এখন আর কি বোঝাবেন, আমরা তো সব বুঝেই গিয়েছি। হ্যাঁ বাস ঠিক আছে না, এখন আর কোনো বুঝাবুঝির কিছু নেই, বিয়ে যেহেতু হয়েই গেছে তা এখন আমাদেরকে এখন কিছু একটা করতে হবে। এ কি বসে আছো কেন? আচ্ছা এখন মেনে দিলাম। হ্যাঁ তাহলে আমরা এই যে একটা পরিবেশ তৈরি হলো না, এটা একটা স্মৃতি রাখার জন্য আমরা সবাই মিলে সেলফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।